এখানে চাচাদেরকে বলবো, আপনারা কি করেন বাবারা মেয়ে বিয়ে দেওয়ার সময়? প্রথম প্রশ্ন, সরকারি চাকরি করো? ঠিক আছে কথা? সরকারি চাকরি যে আপনার প্রথম চাহিদা, আমি সরকারি চাকরি করি না, কিন্তু ফ্যামিলিতে অনেকে সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে কেউ সৎ থাকলে তার জীবনেও টাকা পয়সা গাড়ি বাড়ি হবে না, তাকে চোর হতে হবে, ঘুষখোর হতে হবে, দুর্নীতিবাজ হতে হবে, নাহলে তার কিচ্ছু হওয়া সম্ভব। মহামান্য রাষ্ট্রপতির বেতন যদি 1,20,000 হয়, তো নিচের কর্মচারীদের বেতন তো এর চেয়ে বেশি। এই টাকা দিয়ে সে বাড়ি বানায় কেমনে? এই টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনে কেমনে? এই টাকা দিয়ে গাড়ি কিনে কেমনে? নিশ্চয় দুই নম্বরই আছে। সরকারি চাকরি খুঁজেন মিয়া আপনি আগে। মেয়ে দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার সময় প্রথম প্রশ্ন করবেন, বাবারে তুমি হালাল খুন না হারাম খুন? যে টাকা কামা ওইটা হালাল পথে না হারাম পথে, ঠিক কি না? 20,000 টাকা ইনকাম করে হালাল পথে যদি হয় আলহামদুলিল্লাহ, হারামে নাই কোনো। যে সকল চোরেরা ডাকাতেরা চুরি করে ডাকাতি করে সম্পদ কামায়, দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে, গিয়ে দেখেন প্রত্যেকটা চোর ডাকাতের টাকা পয়সা জায়গায় নাই। এদেরকে আল্লাহ এমন বড় বড় রোগ দেন, এই রোগের চিকিৎসাও দেশে নাই। চুরি করে যে টাকা কামায় ওই টাকা বিদেশের হসপিটালে দিতে দিতে সব সম্পদ তার শেষ। তাহলে বুঝা গেল হারামে কোনো আরাম? আমার রিক্সাওয়ালা ভাইয়ের ভ্যান চালক ভাইয়ের কোনো বড় বড় রোগ কেন নাই? কারণ আমার রিক্সাওয়ালা ভাই, আমার ভ্যানওয়ালা ভাই, তার জবান দিয়ে তার মুখ দিয়ে হারাম বেশি ঢুকে, অত কলমের খোঁচায় দুর্নীতি করে না, অত জনগণের সম্পদ লুটপাট করে না, এই জন্য তার মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে। সোজা কথা, হারামে কখনো আরাম পাওয়া যাবে? মেয়ে বিয়ে দেওয়ার সময় বলিয়েন না, এই বাবারে গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা। হ্যাঁ দেখবেন, কিন্তু সবার আগে বলবেন, বাবা যান তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমার মুখে দাড়ি নেই কেন? তুমি দাড়ি রাখো, এখন তো তোমরা অনেক যুবকরা দাড়ি রাখো না। দাড়ি রাখলে কি মানুষকে খারাপ লাগে? আরে নারী আর পুরুষ, বলেন তো নারী আর পুরুষ এই দুই শ্রেণীর ফিজিক্যাল যে স্ট্রাকচার, শারীরিক কাঠামো কি একরকম? একরকম নয়। নারীর ফেস ক্লিন থাকে, আপনি পুরুষ মানুষ আপনার ফেস ক্লিন থাকা এটা পুরুষত্বের আলামত নয়। পুরুষত্বের আলামত হলো আপনার গালে যে দাড়িগুলা গজায়, খুচা খুচা দাড়িগুলো না কেটে এটা রেখে দিবেন, এটা হলো পুরুষ মানুষের সৌন্দর্য। এটা চাইছে একদম ফালাই দিছেন কেন? দেখতে তো মহিলা মহিলা লাগে। দাড়ি রাখেন, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের, আম্বিয়া আলাইহিমুসসালামদের দাড়ি ছিল। কিছু কিছু যুবকরা বলে, হুজুর দাড়ি তো রাখতাম, দাড়ি রাখলে যদি কোনো মেয়ের আবার পছন্দ না করে? না করলে নাই, যদি তুমি দাড়ি রাখার কারণে কোনো মেয়ে তোমাকে অ্যাভয়েড করে, ইগনোর করে, আলহামদুলিল্লাহ বলবা, এই কারণে আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। যুবকরা তোমরা দাড়ি রাখবা তো? ভাই আমরাও তো দাড়ি রেখেছি, আমিও তো যুবক মানুষ, দাড়ি তো রাখছি আরও আগে, যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন থেকেই তো দাড়ি রেখে দিলাম। কই কোনোদিন কেউ খেত খেত লাগে, আনস্মার্ট লাগে কেউ বলে নাই, বরং দাড়ি রাখলে একজন পুরুষের তার চেহারার সৌন্দর্য আরো বাড়ে। আমরা সবাই দাড়ি রাখবো তো? তো বাবা জানরা মেয়ে বিয়ে দেওয়ার সময় বললেন, বাবা যান তোমার দাড়ি রাখো, নামাজ পড়ো কিনা, হালাল পয়সায় উপার্জন করো কিনা, টাইলসওয়ালা বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বাড়ি এগুলো আগে খুঁজতে যাইয়েন না। শোনেন, বহু টাইলসওয়ালা বাড়ি বাহিরের দিক দিয়ে সুন্দর, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ সাংঘাতিক খারাপ। যদি ওই পরিবারে দিনদারিতা না থাকে, মেয়ে গিয়ে টাইলসওয়ালা ঘরে জলে পুড়ে একদম ছাই হয়ে যাবে। টিনের বাড়ি সোনের বাড়ি, কিন্তু টিনের বাড়ির ভেতরে যদি পরিবেশ ভালো থাকে, দিনদারিতা থাকে, টিনের বাড়ির ভেতরে আপনার মেয়ে সুখ শান্তিতে সুখী হয়ে যাবে। তাহলে বিয়ের সময় কি দেখবো আমরা? আরো জোরে বলেন, দিনদারিতা। রাজি আছেন তো? এটা হলো 1 নম্বর নীতি। এই দুনিয়ার সকল মানুষ হচ্ছেন আদম এবং হাওয়া পরিবারের সদস্য। এই যে জগৎ সংসার এত বিস্তৃত, বিরাট এই জগৎ সংসার একদিন শুরু হয়েছিল মাত্র 2 জন দিয়ে। জোরে বলেন তো কয়জন? রব্বুল আলামিন সেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু
اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله تعالى بولছেন يا أيها الناس هي মানবজাতি اتقوا ربكم تمرا তোমাদের সেই রবকে ভয় করো الذي خلقكم من نفس واحده যিনি তোমাদেরকে একটি মাত্র জীবন একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওয়া খলক মিনহা জাওজাহা এরপরে তিনি আদম থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন এরপরে এই দুইজন যখন দুনিয়াতে চলে আসলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ বলছেন এই দুইজনের মাধ্যমে আমি আস্তে আস্তে করে জগৎ সংসারের বিস্তৃতি ঘটালাম তাহলে বলেন তো এই দুনিয়াতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন দুইজন থেকে যিনি তিনি কে আল্লাহ দুইজন থেকে আমাদের শুরু হলো এরপরে বাড়তে 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 এত জনসংখ্যা আমরা এক একজন এক এক পরিবারের সদস্য হলেও মৌলিকভাবে আমরা সবাই এক পরিবারেরই সদস্য এই যে পরিবারের কথা বললাম পরিবার হলো রাষ্ট্র এবং সমাজের মূল ভিত্তি সমাজ এবং রাষ্ট্রে বসবাস করে কারা ওরা কারা ওরা তো এই পরিবারেরই সদস্য পরিবার দিয়ে সমাজ সমাজ দিয়ে রাষ্ট্র বিশ্বাস করেন আপনার যদি শত শত কোটি টাকা থাকে কিন্তু পরিবার যদি সুন্দর সুশৃঙ্খল এবং আপনার পরিবারটা যদি গোছালো না থাকে সুন্দর পরিবার হ্যাপি পরিবার যদি না হয় আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে জীবনে সুখ শান্তি আপনি দেখতে পারবেন না মনে করেন একজন টাকাওয়ালা লোক প্রচুর টাকা পয়সা আছে কিন্তু বাড়িতে গিয়ে তার বউ বাচ্চা পরিবারের পরিবেশ কিছুই যদি তার মন মতো না হয় আপনারা বলেন তো তার এই শত শত কোটি টাকা তাকে কি সুখ দিতে পারবে কথা বলেন পারবে একজন ক্ষমতাওয়ালা ব্যক্তি মনে করেন হতে পারে চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব যে কি হোক সারাদিন না হয় সে তার ক্ষমতা বলে চলল কিন্তু মানুষ তো দিনের একটা সময় তার পরিবারের সাথে কাটায় পরিবারের পরিবেশ পরিবারের সদস্যদের অবস্থা পারিবারিক সব কিছু যদি সুন্দর সুশৃঙ্খল না থাকে বলেন তার ক্ষমতা কি তাকে সুখ দিতে পারবে পরিবার হলো মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের মূল জায়গা আপনি বড় চাকরি করেন অনেক টাকা বেতন পান কিন্তু ডিউটি শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন কিচ্ছু ঠিক নাই বউ বাচ্চা পরিবার পরিবেশ কিছুই ঠিকঠাক নাই বলেন আপনার কেরিয়ার চাকরি টাকা পয়সা ক্ষমতা এগুলো কি আপনার দিলের শান্তি এনে দিতে পারবে পারবে না এর জন্য একজন মানুষের সুখী হওয়ার জন্য পারিবারিক শৃঙ্খলা পারিবারিক পরিবেশ সুন্দর থাকা লাগে আর যখন পরিবারগুলো সুন্দর না হয় তখন সমাজও সুন্দর হয় রাষ্ট্র ব্যবস্থা হুমকির মুখে পড়ে যায় যখন পরিবার সুশৃঙ্খল সুন্দর না হয় যখন পরিবার থেকে মানুষ শিক্ষা দীক্ষা সভ্যতা না শিখে তখন দেখা যায় এই পরিবারের সদস্যগুলো অসভ্য হয়ে এরা সমাজকে নষ্ট করে রাষ্ট্রকে কলুষিত করে এজন্য মূল জায়গায় আমাদের হাত দেওয়া দরকার এজন্য ইসলাম পরিবার নীতি খুব সুন্দর করে ঠিক করে দিয়েছে পরিবার যদি ঠিক না হয় সমাজও ঠিক থাকবে না রাষ্ট্রও ঠিক থাকবে না এজন্য আমরা তো সবাই কোনো না কোনো পরিবারের সদস্য আমাদের পরিবারের পরিবেশ আমাদের পরিবারের শৃঙ্খলা ভারসাম্য পরিবারের সম্প্রীতি পরিবারের সুখ শান্তি থাকুক এটা আমরা সবাই চাইতো এত আস্তে বললেন মনে হয় যে আপনারা সবাই পারিবারিকভাবে সুখী হয়ে আছে
আমরা সবাই সুখ শান্তি চাই তো এই সুখ শান্তির ফর্মুলা কি এগুলো মনে হয় কুরআন হাদিসে নাই কি বলেন আছে তো আসুন কুরআন সুন্নাহর আলোকে আমাদের পরিবার নীতি কেমন হওয়া দরকার এগুলো আজকে আমরা জেনে নেই ইনশাআল্লাহ বলবেন হুজুর আজকে পরিবার নীতি নিয়ে কথা বলছেন কোন হ্যাঁ রাষ্ট্রনীতির আগে পরিবার নীতি সমাজনীতির আগে পরিবার নীতি আপনাকে গোড়া থেকে আগাতে হতে হবে আপনাকে আপনাকে গোড়া থেকে আগাতে হবে কারণ পরিবারের অভিভাবকরা যখন তার পরিবারের সদস্যদেরকে সভ্য বানায় না তখন এই অসভ্য লোকেরা সমাজে গিয়ে চুরি ডাকাতি দুর্নীতি করে যখন পরিবারে একজন মানুষ শিক্ষা দীক্ষা পায় না এই অসভ্য অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খগুলো এরা সমাজ আর রাষ্ট্রের সকল সেক্টরে গিয়ে চুরি ডাকাতি করে দুর্নীতি করে রাষ্ট্র এবং সমাজকে হুমকির মুখে ঠেলে দেয় তাহলে বোঝা গেল আগে গোড়াতে হাত দেওয়া লাগবে আমরা যদি আমাদের পরিবারগুলোকে ইসলামীকরণ করে ফেলতে পারি ইসলামাইজেশন আমাদের ফ্যামিলিগুলোকে যদি আমরা ইসলামাইজেশন করে ফেলতে পারি ইনশাআল্লাহ এক দুই যুগ পরেই দেখবেন সমাজনীতি রাষ্ট্রনীতিতে কি আমূল পরিবর্তন আপনি কল্পনাও করতে পারবেন আসুন আমরা আজকে পরিবার নীতি নিয়ে কথা বলি আমাদের পরিবার কেমন হওয়া দরকার ফ্যামিলি শুরু হয় নারী আর পুরুষ দিয়ে নারী পুরুষ দিয়েই তো পরিবার শুরু হয় বিয়ে শাদির মাধ্যমে একটা পরিবার শুরু হয় না শুরু হয় এজন্য ইসলাম এই জায়গাতে খুব সেন্সিটিভ কথা বলেছে সেন্সিটিভ কথাটা কি ইসলাম বলছে পরিবার যখন শুরু করবেন তখন আদর্শ জীবন সঙ্গী আপনি নির্বাচন করবেন যুবক তরুণ ছাত্র যারা আছো যুবকরা শোনো শুধু সুন্দরী মেয়ে দেখলেই তোমরা দৌড়াইও না তোমাদের অবস্থা তো এমন সুন্দরী মেয়ে দেখলে তোমরা এক দুস্থ আরেক দুস্থকে বলো দুস্থ কি যে দেখলাম মাথা তো ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন আর খবরদার ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ো না তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে মানুষের জীবনের সফলতার মুখে দুইটা জিনিস অন্তরায় কয়টা জিনিস একটা হলো টাকা পয়সার লোভ টাকা পয়সার লোভ লালসা এটা মানুষকে নিচে নামিয়ে দেয় আর আরেকটা হলো নারীর ফিতনা এটা মানুষের জীবনকে কলুষিত বানিয়ে দেয় এজন্য যুবকদেরকে বলছি ভাইয়েরা পড়াশোনা যারা করছো জিএফ আর গার্লফ্রেন্ড হারাম রিলেশনের দিকে ধাবিত হইও না নিজের চরিত্রকে সুন্দর রাখো নিজের চরিত্রকে কিভাবে ভালো রাখা যায় সেদিকে মনোযোগী হও হারামের মধ্যে কোনো আরাম আরো জোরে বলতে হবে হারামে কোনো আরাম যারা বিয়ে করেন নাই শোনেন আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে অবিবাহিতরা বিয়ের সময় অবশ্যই নেককার এবং দিনদার মেয়েকে মেয়েরাও দিনদার ছেলেকে গার্ডিয়ানরা ছেলে মেয়েদের ক্ষেত্রে দিনদারিকাকে প্রাধান্য দিতে হবে খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি আরবা নবীজি বলেছেন চারটি বিষয়ের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয় এক নাম্বার হচ্ছে লিমালিহা মেয়ের বাবার ধন দৌলত দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা মেয়ের বংশমর্যাদা তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো ওয়ালি দিনিহা মেয়ের দিনদারিতা খুব খেয়াল করে শোনেন আবারও বলছি এক নাম্বার হলো মেয়ের বাপের ধন সম্পদ দুই নাম্বার হলো মেয়ের বংশমর্যাদা তিন নাম্বার হলো মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো দিনদারিতা আল্লাহর নবী বললেন ফাজফর বিদাতিদ্দিন তারিবাতিয়াদাত এই চারটি বিষয়ের মধ্যে সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন তার বাবার ধন দৌলত যত বেশি থাকুক না কেন আর সে যত ভালো বংশের মেয়েই হোক না কেন তার মধ্যে যদি দিনদারিতা না থাকে পাঁচ ওয়াক্ত নামাজ আর আমল না থাকে তার মধ্যে যদি পর্দার অভ্যাস না থাকে তার মধ্যে যদি দিনকে মেনে চলার অভ্যাস না থাকে এমন বেদিন দিনহীনা মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে আর মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয় রূপসী যদি কম হয় মেয়ের বাপের বংশমর্যাদা যদি এত বেশি ভালো না হয়
টাকা পয়সা যদি অত বেশি না হয় কিন্তু মেয়েটা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় দিনদার হয় পর্দানিশি হয় মেয়েটা যদি দিনকে মেনে চলার অভ্যাস তার জীবনে থাকে এমন দিনদার পরহেজগার নারীকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে এজন্য ইবনু মাজার হাদিসে নবীজি বলেছেন الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة نبي جي بولي چن دنیا تم را جا کچو دیکھو دنیا شب کچو غل شمپد دنیا شکل شمپد در مدد نکر ناری حچ شرب سشت شمپد الله نبي عرو بولي چن نو ارکتا حدیث مرمون پڑے گالو نبي جي بولي چن من رزقه الله امرأة صالحة فقد اعانه على شطر ديني নবীজি বলেছেন রব্বুল আলামিন দয়া করে যাকে একজন নেককার জীবন সঙ্গী দান করেছেন আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেকে নিয়ামত দান করে দিয়েছেন কি সুন্দর কথা এটা বিবাহিতরা বুঝবেন যারা বিয়ে করে ফেলেছেন শুনেন আর আরেকটা সুন্দর হাদিস শোনাই দুনিয়ার সুখী মানুষ কারা জানেন নবীজি বলেছেন চারটা জিনিস যে পেয়েছে সে দুনিয়ায় সুখী হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না নবীজি বলেছেন আরবাউম মিনাস সাআদা চারটি জিনিস সৌভাগ্যের আলামত যে চারটা জিনিস পেয়েছে সে দুনিয়াতে হ্যাপি হয়ে গিয়েছে সেই চারটা জিনিস কি এক নম্বর আল মারআতুস সালিহা নেককার স্ত্রী দিনদার স্ত্রী ভাই আপনার টাকা থাকবে পয়সা থাকবে ক্ষমতা থাকবে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব থাকবে কিন্তু ঘরের বউ যদি ভালো না হয় টাকা পয়সা ক্ষমতা গাড়ি বাড়ি কিচ্ছু দিয়ে আপনি সুখ পাবেন না এজন্য ইসলামের সৌভাগ্যের আলামত বলা হয়েছে চারটা কয়টা এক নম্বর আল মারআতুস সালিহা নেককার স্ত্রী দুই নম্বর বলা হয়েছে ওয়াল মাসকানুল ওয়াসিউ প্রশস্ত বাড়ি তিন নম্বর হচ্ছে ওয়াল জারুস সালিহ নেককার প্রতিবেশী চার নম্বর হলো ওয়াল মারকাবুল হানি একটা উত্তম বাহন কয়টা জিনিস বললাম আবারও শুনেন উত্তম স্ত্রী দিনদার স্ত্রী দুই নম্বর হলো প্রশস্ত বাড়ি তিন নম্বর হলো উত্তম প্রতিবেশী চার নম্বর উত্তম বাহন এই চারটা জিনিস যে পেয়েছে সাআদা সুখ সমৃদ্ধি সে লাভ করেছে সুবহানাল্লাহ পড়া হয়তো অনেকের সাথে মিলতেও পারে অনেকেই চারটা পেয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে চারটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নেককার স্ত্রী স্ত্রী থাকলে বাকি তিনটা হয়ে যেতে পারে আর নেককার স্ত্রী না থাকলে বাকি তিনটা হওয়ার সম্ভাবনা নাই আপনার স্ত্রী দিনদার হলে শোনেন প্রত্যেকটা সফল পুরুষের সফলতার জন্য একজন নারীর অবদান থাকে আর পরিবারের জন্য একজন দিনদার নারী কেন দরকার জানেন পূর্ণ কারণটা শোনেন যুবকরাও মন দিয়ে শোনো কেন দিনদার স্ত্রী প্রয়োজন নেককার স্ত্রী কেন দরকার এর কারণ হলো স্ত্রী সে তো শুধু আপনার ঘরের কাজকর্মের জন্য নয় আর আপনার লাইফ পার্টনার শুধু নয় স্ত্রী হলো সন্তান উৎপাদনের কারখানা স্ত্রী হলো সন্তান উৎপাদনের ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্ট খারাপ হয় আসেন এখন বিজ্ঞানের যুগে একটু বিজ্ঞান দিয়ে বুঝাই হিউম্যান এমব্রয়োলজি ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এই যে আমরা এখানে যারা আছি আমরা তো মায়ের পেটে একদিনে সৃষ্টি হয় নাই স্পাম এবং অভাবের মাধ্যমে আল্লাহ যেটাকে কোরআনে বলেছেন সূরা ইনসানে ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ আল্লাহ বলছেন আমি মিশ্রিত বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি স্পাম আর অভাব এই দুটোকে মিলিয়ে জাইগুট গঠিত হয়েছে তারপরে সেখান থেকে এই যে নুতফা থেকে আলাকা কোরআনে এগুলোর বিশদ বর্ণনা আছে ওদিকে গেলে সময় চলে যাবে স্পাম থেকে ধীরে ধীরে আপনার গঠন প্রক্রিয়া শুরু হলো এরপরে স্টেপ বাই স্টেপ আল্লাহ বানালেন সুন্দর করে বানানোর পরে মায়ের পেটে তো আমরা কয়েক মাসে তৈরি হলাম চিকিৎসা বিজ্ঞানীরা আজকে বলছেন যে এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর সিক্সটিন উইকস অফ বার্থ একটি সন্তান জন্মের আগে সে যখন মায়ের পেটে থাকে জন্মের আগে ষোলো সপ্তাহ হয় চার মাস কয় মাস জোরে বলেন কয় মাস কি আপনাদের কি ঘুম চলে আসছে
আসলে 11টা বাজে মাহফিলে উঠলে পাবলিকের কিছু ঘুম আসে 10টায় উঠাই দিলে ভালো হইতো আমিও 10টায় ওঠার প্রস্তুতি নিয়ে আসছিলাম 10টায় উঠলে যিনি আলোচনা করেন তিনিও একটু প্রাণবন্ত থাকেন যারা শুনেন তাদেরও প্রাণবন্ততা থাকে দীর্ঘ সময় হয়ে গেলে পাবলিকেরও প্রাকৃতিক প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি যারা দূর থেকে আসছে তাদের তো বাড়িতেও যাওয়া লাগে আপনাদেরকে লম্বা সময় কথা বলে কষ্ট দিব না কয়েক মিনিট মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ তাহলে শুনেন আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একটি সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের চার মাস আগে থেকে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায় আপনারা কি সুবহানাল্লাহ পড়তে পারলেন না হয়তো আপনারা ভাবছেন হুজুর বিজ্ঞান তো এগিয়ে গেছে তো কোরআনে কি এগুলো নাই হ্যাঁ আছে বিজ্ঞান তো কিছুদিন আগে এগুলো জেনেছে বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হচ্ছে ততই বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছে কারণ কোরআনে এই তথ্যগুলো আরো 1500 বছর আগে দিয়েছেন কে শুনেন এটাও কোরআনে আছে আমরা কোরআন পড়ি না তো সবচেয়ে বড় আফসোসের ব্যাপার কি জানেন 91% মানুষ এই দেশে আমরা মুসলমান কিন্তু হিসাব করলে দেখা যাবে 85-86% মানুষ কোরআন বুঝাতে দূরে থাক এরা শুদ্ধ করে এখনো কোরআন পড়তেই জানে না আমরা স্লোগান দিই আবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমি বলেছি স্লোগান এখন বদলানো দরকার এখন স্লোগান হওয়া দরকার আল কোরআনের আলো প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো কি আজব অবস্থা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেন পিএইচডি কমপ্লিট করে ফেলে ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে জানে না যে ব্যক্তি কোরআন জানে না আর সব জেনে ফেলেছে তার ওই জ্ঞান দিয়ে সে কখনো নিজেকে জানতে পারবে না স্রষ্টা চিনতে পারবে না তার এই শিক্ষা দীক্ষা কখনোই সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে কাজে লাগবে এই তথ্য কোরআনেও আছে আপনি কোরআন পড়ে দেখেন কোরআন খুললে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন আল্লাহ তাআলা সামহন শব্দ দিয়েছেন দর্শন শক্তির কথা আল্লাহ বলেছেন বাসার বা বহুবচনে আবসার শব্দ দিয়েছেন আপনারা কোরআন খুললে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এখানেও বাসারের আগে সাম দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা অন্য আয়াতে যান আল্লাহ বলেছেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এখানেও আবসারের আগে সাম এখানেও দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে আল্লাহ আকবার এবং সেটা মায়ের পেটেই তার হয়ে যায় তাহলে দেখেন কোরআন আর বিজ্ঞান একমত হয়ে বলছে মানুষ পেটে থাকতে মায়ের পেটে থাকতেই সে কি করে শুনতে পায় এখন বলেন তো স্ত্রী যদি দিনদার না হয়ে এটা যদি বেদিন হয় এটা যদি দিনহীনা হয় আপনার সন্তানকে পেটে নিয়ে এই স্ত্রী এই নারী যদি সারাদিন হিন্দি গান বাংলা গান ঝাঁকানাকা গান শুনে তো কোরআন আর বিজ্ঞান আজকে একমত এটা গবেষণালব্ধ কথা মায়ের পেট থেকে শুনে তো সন্তান যেহেতু মায়ের পেট থেকে শুনে তো ঝাঁকানাকা শুনতে শুনতে যখন বের হয় ওইটাও ঝাঁকানাকা মার্কা সন্তান হয়েই জন্মায় স্ত্রী যদি ভালো হয় তো পেটের ভেতরে সন্তান নিয়ে কোরআনের তেলাওয়াত নামাজ জিকির আসকার তাজবিতে আলিল এই সন্তানও পেটের ভেতর থেকে শুনে জিকির আসকারের সাউন্ড তিলাওয়াতের সাউন্ড এই সন্তানগুলো জন্ম নেওয়ার পরেও কোরআনওয়ালা হয় এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয় পারহেজগার হয়ে যায় তাহলে বলেন তো পরিবারকে সুন্দর করার জন্য এক নাম্বার পরিবার নীতির এক নাম্বার বিষয় হলো আদর্শ দিনদার জীবন সঙ্গী নির্বাচন করতে হবে যুবক যারা বিয়ে করো নাই বিয়ের সময় কোন জিনিস দেখবা জোরে বলো তো আর একটু জোরে বলো দিনদারিতাকে প্রাধান্য দিবা ঠিক আছে তো আজকে কি মহিলাদের প্যান্ডেল আছে আমাদের মায়েদেরকে বোনদেরকে বলবো দিনদার ছেলেকে প্রায়োরিটি দিতে হবে এখানে চাচাদেরকে বলবো আপনারা কি করেন বাবারা মেয়ে বিয়ে দেওয়ার সময় প্রথম প্রশ্ন সরকারি চাকরি করো ঠিক আছে কথা সরকারি চাকরি যে আপনার প্রথম চাহিদা
আমি সরকারি চাকরি করি না কিন্তু ফ্যামিলিতে অনেকে সরকারি চাকরি করে কেউ সৎ থাকলে তার জীবনেও টাকা পয়সা গাড়ি বাড়ি হবে না তাকে চোর হতে হবে ঘুষখোর হতে হবে দুর্নীতিবাজ হতে হবে নালে তার কিচ্ছু হওয়া সম্ভব মহামান্য রাষ্ট্রপতির বেতন যদি 1,20,000 হয় তো নিচের কর্মচারীদের বেতন তো এর চেয়ে বেশি এই টাকা দিয়ে সে বাড়ি বানায় কেমনে এই টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনে কেমনে এই টাকা দিয়ে গাড়ি কিনে কেমনে নিশ্চয়ই দুই নম্বরই আছে সরকারি চাকরি খুঁজেন মিয়া আপনি আগে মেয়ে বিয়ে দেওয়ার সময় প্রথম প্রশ্ন করবেন বাবারে তুমি হালাল খুন না হারাম খুন যে টাকা কামাও ওইটা হালাল পথে না হারাম পথে ঠিক কি না 20,000 টাকা ইনকাম করে হালাল পথে যদি হয় আলহামদুলিল্লাহ হারামে নাই কোনো যে সকল চোরেরা ডাকাতেরা চুরি করে ডাকাতি করে সম্পদ কামায় দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে গিয়ে দেখেন প্রত্যেকটা চোর ডাকাতের টাকা পয়সা জায়গায় নাই এদেরকে আল্লাহ এমন বড় বড় রোগ দেন এই রোগের চিকিৎসাও দেশে নাই চুরি করে যে টাকা কামায় ওই টাকা বিদেশের হসপিটালে দিতে দিতে সব সম্পদ তার শেষ তাহলে বোঝা গেল হারামে কোনো আরাম আমার রিক্সাওয়ালা ভাইয়ের ভ্যান চালক ভাইয়ের কোনো বড় বড় রোগ কেন নাই কারণ আমার রিক্সাওয়ালা ভাই আমার ভ্যানওয়ালা ভাই তার জবান দিয়ে তার মুখ দিয়ে হারাম বেশি ঢুকে অত কলমের খোঁচায় দুর্নীতি করে না অত জনগণের সম্পদ লুটপাট করে না এজন্য তার মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে সোজা কথা হারামে কখনো আরাম পাওয়া যাবে মেয়ে বিয়ে দেওয়ার সময় বলিয়েন না এই বাবারে গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা হ্যাঁ দেখবেন কিন্তু সবার আগে বলবেন বাবা যান তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার মুখে দাড়ি নেই কেন তুমি দাড়ি রাখো এখন তো তোমরা অনেক যুবকরা দাড়ি রাখো না দাড়ি রাখলে কি মানুষকে খারাপ লাগে আরে নারী আর পুরুষ বলেন তো নারী আর পুরুষ এই দুই শ্রেণীর ফিজিক্যাল যে স্ট্রাকচার শারীরিক কাঠামো কি একরকম একরকম নয় নারীর ফেস ক্লিন থাকে আপনি পুরুষ মানুষ আপনার ফেস ক্লিন থাকা এটা পুরুষত্বের আলামত নয় পুরুষত্বের আলামত হলো আপনার গালে যে দাড়িগুলা গজায় খুচা খুচা দাড়িগুলো না কেটে এটা রেখে দিবেন এটা হলো পুরুষ মানুষের সৌন্দর্য এটা চাইছে একদম ফালাই দিছেন কেন দেখতে তো মহিলা মহিলা লাগে দাড়ি রাখেন পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের আম্বিয়া আলাইহিমুসসালামদের দাড়ি ছিল কিছু কিছু যুবকরা বলে হুজুর দাড়ি তো রাখতাম দাড়ি রাখলে যদি কোনো মেয়ের আবার পছন্দ না করে না করলে নাই যদি তুমি দাড়ি রাখার কারণে কোনো মেয়ে তোমাকে অ্যাভয়েড করে ইগনোর করে আলহামদুলিল্লাহ বলবা এই কারণে আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে যুবকরা তোমরা দাড়ি রাখবা তো ভাই আমরাও তো দাড়ি রেখেছি আমিও তো যুবক মানুষ দাড়ি তো রাখছি আরও আগে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন থেকেই তো দাড়ি রেখে দিলাম কই কোনোদিন কেউ খেত খেত লাগে আনস্মার্ট লাগে কেউ বলে নাই বরং দাড়ি রাখলে একজন পুরুষের তার চেহারার সৌন্দর্য আরো বাড়ে আমরা সবাই দাড়ি রাখবো তো বাবাজানরা মেয়ে বিয়ে দেওয়ার সময় বললেন বাবাজান তোমার দাড়ি রাখো নামাজ পড়ো কিনা হালাল পয়সায় উপার্জন করো কিনা টাইলসওয়ালা বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলো আগে খুঁজতে যাইয়েন না শোনেন বহু টাইলসওয়ালা বাড়ি বাইরে বাহিরের দিক দিয়ে সুন্দর কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ সাংঘাতিক খারাপ যদি ওই পরিবারে দিনদারিতা না থাকে মেয়ে গিয়ে টাইলসওয়ালা ঘরে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে টিনের বাড়ি সোনের বাড়ি কিন্তু টিনের বাড়ির ভেতরে যদি পরিবেশ ভালো থাকে দিনদারিতা থাকে টিনের বাড়ির ভেতরে আপনার মেয়ে সুখ শান্তিতে সুখী হয়ে যাবে তাহলে বিয়ের সময় কি দেখবো আমরা আরো জোরে বলেন দিনদারিতা রাজি আছেন তো এটা হলো 1 নম্বর নীতি নাম্বার 2 2 নম্বর স্বামী এবং স্ত্রী হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সুন্দর সম্মানজনক আচরণ থাকতে হবে দেখেন আমি শব্দটা কি বললাম সম্মানজনক আচরণ সুন্দর আচরণ করবেন স্ত্রীর সাথে কখনো বাজে আচরণ করবেন না অনেক মানুষ আছে নিজেদের বউদের সাথে খুব খারাপ আচরণ করে আমরা অনেক অভিযোগ শুনি বিয়ের পরে 2-3 বছর একটু ভালো আচরণ করে কয় নতুন নতুন নাকি ভালো লাগে এরপরে আর ভালো আচরণ করে না আসে না নাই খবরদার
জীবনে যদি বরকত চান নিজের বিবির সাথে সুন্দর আচরণ করেন আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ বলেন তোমরা তোমাদের বিবিদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো তোমরা যদি নিজেদের ওয়াইফের সাথে ভালো আচরণ না করো তাদেরকে যদি কষ্ট দাও তাদেরকে যদি অপছন্দ করো মনে রাখবা এমন জিনিসকে তুমি অপছন্দ করেছো যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখে দিয়েছে স্ত্রীর সাথে বাজে বিহেভ করবেন না আর যারা স্ত্রীর সাথে বাজে আচরণ করে এদের চেহারা আর কাপড় চোপড় দেখলে টের পাওয়া যায় আপনারা বলবেন হুজুর এই কথাটা কেন বললেন আরে আপনি যখন স্ত্রীর সাথে যখন বাজে আচরণ করবেন তরকারি স্বাদ হবে না তো আপনার কপালে ভালো খাবার দাবার জুটবে না চেহারা টেহারা ভালো থাকবে যাদের স্ত্রী ভালো এদের চেহারা কিন্তু নাদুস নুদুস হয় কারণ বউ তারে খাওয়ায় ভালো যত্ন করে ভালো ঠিক কি না যাদের বউ ভালো এদের গেটআপ সেটআপও ভালো কারণ বউ তারে সাজায়া গোছায়া একদম দেয় কাপড় চোপড় পরিষ্কার রাখে বউকে কষ্ট দেয় বউও কাপড়ে চোপড়ে দাগ রাইখা দেয় কি বলেন এরকম আছে না নাই কারো কারো সাথে মিলতেও পারে খবরদার স্ত্রীর সাথে বাজে আচরণ করবেন না দাসীর মতো বান্দির মতো আচরণ করবেন না সম্মানজনক ভাষায় কথা বলবেন আর স্ত্রীর সামনে কামলা বেটার মতো থাকিয়েন না দেখেন আমরা অনেকে আছি বাহিরে যখন বের হই একদম ফিটফাট হয়ে বের তার মানে এই না ঘরেও ফিটফাট থাকবেন ফিটফাট মানে হলো এই সব সময় আপনি স্মার্ট থাকবেন এই স্মার্ট থাকা মানে সেজে গুজে থাকা নয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন পৃথিবীতে আমার আপনার প্রিয় নবীজির মতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মানুষ আর কেউ এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আপনি কয়বার দাঁত ব্রাশ করেন হ্যাঁ মাত্র দুইবার এটা নিয়ে এত স্মার্টনেস এত ফুটানি আপনি কি হাদিস পড়েছেন আমার নবী প্রত্যেক দিন সাতবার মেসওয়াক করেছেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ দলিল কোথায় দলিল হচ্ছে নবীজির কাছের মানুষের কাছ থেকে নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবীজি ঘুমাইতে গেলে ঘুমানোর আগে মেসওয়াক করে ঘুমাতেন ঘুম থেকে উঠেও নবীজি প্রথমে মেসওয়াক আরম্ভ করতেন ঘুমের আগে একবার পরে একবার হইল কয়বার আপনারা বলবেন হুজুর আরো পাঁচবার পাইছেন কোথায় এটা তো আপনারা জানেন পাঁচ ওয়াক্ত নামাজের আগে আরো পাঁচবার পাঁচ আর দুই হইল কত তাইলে আমরা বেশি স্মার্ট না নবীজি বেশি স্মার্ট আরো জোরে বলেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন আপনি অসুস্থ হলে আপনার স্ত্রী আপনাকে সেবা করে আপনার স্ত্রী যখন অসুস্থ হবে আপনিও স্ত্রীকে একটু দেখবেন দেখাশোনা করবেন এতে করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বাড়বে না কমবে নিজের বিবিকে আপনি পরিবারে ঘরের কাজে সহযোগিতা করবেন ঘরের কাজে বিবিকে সহযোগিতা করা এটা হলো নবীদের সুন্নতি কাজ আল্লাহর নবীরাও বিবিদেরকে সহযোগিতা করতেন কিনা আরো জোরে বলেন এই যে জানেন না বলেই তো আপনাদের অবস্থা এমন মনে করেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাহিরে সন্ধ্যাবেলায় এসে দেখলেন আপনার বউ আপনার জন্য কোনো খাবার রেডি করে নাই তখন বলেন তো মাথাটা নরম থাকে না গরম হয় খুব ভদ্র মানুষ আপনারা স্বীকার করেছেন গরম তো গরম হওয়া এটা কি নবীর সুন্নত আল্লাহর নবী কর্মক্লান্ত শরীর নিয়ে সারাদিন শেষে তিনি ঘরে ফিরেছেন কোনো খাবার দাবার প্রস্তুত হয় নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী এখনো তো ঘরের মধ্যে কোনো খাবার আমি বানাইতে পারি নাই নবীজি বললেন আয়েশা কোনো অসুবিধা নাই আমাকেও রান্না করে নিয়ে চলো আমিও তরকারি কেটে রান্নার কাজে সহযোগিতা করব খালি তো সুবহানাল্লাহ কর কিন্তু মাঝে মাঝে কি ডাইনিং টেবিল থেকে প্লেট বাসনকুসন নিয়ে কোনোদিন স্ত্রীকে সহযোগিতা করে রান্নাঘরে দিয়েছেন হ্যাঁ এত করেন না আমাদের বাঙালি মেয়েরা ভালো একদিন ধৈরা দেখেন এসে বলবে হায় হায় আপনি আপনি এটা ধরছেন কেন আমি নিয়ে যাব ওই যে ধরছেন না ভালোবাসা আরো বেড়ে যাবে ঠিক কি না এক প্লেটে খাবার খাবেন মহব্বত বাড়বে সম্পর্ক বাড়বে রিলেশনটা আরো মজবুত হবে মনে রাখবেন মানুষের লাইফে আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হয় ততই মানুষের জীবনটা সুন্দর হয়
সম্পর্ক মজবুত হওয়ার জন্য আচরণ বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ডিং এগুলো হলো গুরুত্বপূর্ণ আর এগুলো আল্লাহর নবীর জীবনী থেকে আপনি শিখবেন একই প্লেটে খাবার খাবেন মাঝে মাঝে একই গ্লাসে পানি পান করবেন এটাও নবীজির জীবনে আছে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনি পানি পান করতেন এক কাপে কফি চা শেয়ার করবেন অবিবাহিতরা বলতেছে হুজুর আপনি এমনিতেই মিসকিন কেন যেগুলা বলেন ভাইরা তোমাদেরও সময় আসবে ইনশাআল্লাহ অবিবাহিতদেরকে আল্লাহ নেককার জীবন সঙ্গী দান করেন আজকে মাহফিলে মনে হয় আমি ইত্তারা কম বিবাহিত বেশি এজন্য আমিনের আওয়াজও কম এটাও ঠিক না একই প্লেটে খাবার খান একই একই গ্লাসের মধ্যে পানি পান করেন আল্লাহর নবীর জীবনটা কত সুন্দর ছিল দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম আল্লাহর নবী আমার কাছ থেকে হাড্ডির টুকরাটা ছিনাই আনি যেখানে আমি ঠোঁট লাগিয়া খেতাম সেখানে আল্লাহর নবী ঠোঁট লাগাইয়া আবারও খাওয়া আরম্ভ করে দিতেন এরকম করে বিবিদেরকে মহব্বত করবেন মাঝে মাঝে গিফট দিবেন বাহিরে বের বাহিরে যাবেন ঘুরতে নিয়ে যাবেন সময় দিবেন সুন্দর ভাষায় কথা বলবেন খোঁজ খবর নেবেন অফিসে গেলে বাহিরে গেলে মাঝে মাঝে ফোন করবেন খোঁজ খবর নেবেন আমার বোনদেরকে বলছি আপনারাও আপনাদের হাজবেন্ডের খেদমত করবেন স্বামীর প্রতি যত্নবান হবেন কেয়ার করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর মনকে সব সময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন স্বামীর সামনে সব সময় হাজবেন্ডের সামনে সব সময় নিজেকে পরিচ্ছন্ন পরিপাটি এবং আকর্ষণীয় করে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার হাজবেন্ড আপনার প্রতি স্যাটিসফাইড থাকবেন আপনি সুন্দর ভাষায় কথা বলবেন আপনার হাজবেন্ডের যত্ন নেবেন দিনদার যদি না হয় ধীরে ধীরে আদর ভালোবাসা দিয়ে দিনের পথে নিয়ে আসার সুযোগ আছে না নাই এইভাবে করে আমরা আমাদের পরিবার ঠিক করার জন্য দুই নাম্বার পরিবার নীতি হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুন্দর সুসম্পর্ক বজায় রাখা আমরা রাখবো তো আরো জোরে বলেন নাম্বার থ্রি তিন নাম্বার হলো আপনারা কি পয়েন্টগুলো মনে রাখতেছেন নাকি ভুলে যাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের মনে রাখবেন এক নাম্বার কি বলেছি আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা দুই নাম্বার হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুন্দর সুসম্পর্ক বজায় রাখা তিন নাম্বার পয়েন্ট থেকে মজার মজার পয়েন্ট আসতেছে আপনারা 15-20 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন তো বাকি পয়েন্টগুলো শুনেন যারা যাদের হাতে ফোন আছে লিখে নিয়ে যান একদম নোট করে ফেলেন নাম্বার থ্রি তিন নাম্বার পরিবারের মধ্যে সালামের পরিবেশ নিশ্চিত করা পরিবারের মধ্যে সালামের পরিবেশ কি করা আজকে আমাদের পরিবারগুলিতে তাকান তো হাই হেই হ্যালো টাটা বাই এগুলো আছে না নাই মনে রাখবেন এই হাই হেই হ্যালো এগুলো দিয়ে মাঝে মাঝে মানুষ বিপর্যস্ত পরিবেশেও পড়ে যায় কিরকম জানেন একবার এক লোক তার নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে বসে আছে মন খারাপ করে একজন এসে বলছে হাই গুড মর্নিং বলেন তো তার মেজাজটা কি আরও খারাপ হবে না ভালো হবে খারাপের মধ্যে এসে বলছে হাই গুড মর্নিং তখন বলতে পারে বেটা কাছে আয় তোর কানের মধ্যে থাপ্পল লাগায় এটা কি গুড মর্নিং না ব্যাড মর্নিং আমার জন্য কিন্তু আপনি যদি গিয়ে সালাম দেন যতই রাগ করুক না হাসলেও বলবে ওয়ালাইকুম আসসালাম কোনো উল্টা রিয়েকশন আসার কোনো সুযোগ এই জন্য সালাম দিবেন হাই হেই হ্যালো এগুলো বাদ দিবেন কিছুদিন আগে এক যুবক আমাকে মেসেঞ্জারে নক করেছে সে লিখেছে হাই হুজুর কি লিখেছে হাই হুজুর আমি উত্তর দিয়েছি নাই হুজুর তা ছেলেটা অবাক কিরে আমি বললাম হাই হুজুর উত্তর আসলো নাই হুজুর হুজুর কি আসলে দুনিয়াতে নাই নাকি অন্য কেউ রিপ্লাই করছে নাকি সে বলল হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর এই নাই হুজুর দ্বারা কি বোঝাতে চাইলেন আমি তখন বললাম ভাই এই যে হাই বললেন এই হাইয়ের কোনো ভ্যালু ইসলামে নাই আমি তাকে সালাম দিলাম বললাম ইসলামের অভিবাদন রীতি হলো একজনের সাথে আরেকজনের দেখা হলে কিংবা কথা হলে সবার আগে দিতে হয় কালামের আগে হবে সালাম এটা আমাদেরকে শিখিয়েছেন কে এজন্য দেখা হলে সালাম দিবেন আর সালামের পরিবেশটা সালামের শিক্ষাটা পরিবার থেকে যদি শুরু হয় তাহলে দেখবেন সমাজের মধ্যেও সালামের একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে ঠিক কিনা আমরা তো ঊর্ধ্বতন জায়গায় যারা থাকি অধস্তনদেরকে সালাম দেই না প্রিন্সিপাল সাহেব তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না বাড়ির মালিক তার দারোয়ানকে সালাম দেন না
গাড়ির মালিক তার ড্রাইভারকে সালাম দেন না উদ্যতন জায়গায় থেকে অদস্তন কাউকে যদি সালাম দিতে না পারেন বুঝতে হবে আপনার দিলের মধ্যে অহংকার বাসা বেঁধে ফেলেছে যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত আপনি যদি বাড়ির মালিক হয়ে দারোয়ানকে সালাম দিতে পারেন তার মানে দিলের মধ্যে আপনার কোনো অহংকার আপনি যদি উদ্যতন চেয়ারে থেকে অদস্তন চেয়ারে থাকা লোককে সালাম দিতে পারেন তার মানে আপনার দিলের মধ্যে কোনো অহংকার নাই কিন্তু আমাদের অবস্থা হলো এমন উপরের জায়গায় থাকলে অদস্তনকে আমরা সালাম দেই এরকম বলেন তো আছে না নাই আর আমাদের মধ্যে তো কিছু মানুষ আছে শুধু সালাম নিতে চায় দিতে চায় না এরকম পার্ট নেওয়া ভাব নেওয়া মানুষ আপনাদের জিনাইদতে নাই প্রিয় জিনাইদবাসী সালামের ক্ষেত্রে পার্ট নেওয়া উচিত নয় সালাম আগে দিয়ে ফেলা উচিত একবার একবার আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি খেয়াল করলাম এক চাচা কিছু ছেলেদের সাথে ফায়ার ঘটনাটা ছিল এই রকম কিছু ছেলেরা দাঁড়ায় আছে চাচা যাচ্ছেন ছেলেরা চাচাকে হয়তো খেয়াল করে নাই কোনো কারণে সালাম দেয় নাই চাচা তো ফায়ার হাই তোর বাপের নাম কি ও তোর বাপও তো দেখলে আমারে সালাম দেয় তুই দিলি না কেন তুই কি আদব কায়দা শিখিস নাই আমি বললাম চাচা এই যুবকগুলোকে আপনি রেগে গিয়ে এরকম না বলে আপনি নিজেই যদি বলতেন আসসালামু আলাইকুম বাবারা কেমন আছো এরা লজ্জায় সালামের জবাব দিত দিয়ে এক ছেলে আরেক ছেলেকে বলতো দেখছো আমাদের বাপের সমান চাচা সালাম দিয়ে ফেলেছে এই চাচাকে নেক্সট টাইম রাস্তাঘাটে কিংবা যে কোনো জায়গায় দেখলে সবাই অ্যালার্ট থাকবা সচেতন থাকবা কারণ চাচা তো এমন মানুষ আগে সালাম দিয়ে দেয় আমরাও সচেতন থাকবো নেক্সট টাইম ওনার সাথে সাক্ষাৎ হলে আমরা চাচাকে আগে সালাম দিয়ে দিব তাহলে কি বোঝা গেল সব জায়গায় গরম হয়ে ফায়ার হয়ে মানুষকে শেখানো যায় না মাঝে মাঝে কৌশলেও মানুষকে অনেক কিছু শেখানো আপনি বাবা আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি সালাম দিবেন স্কুলে যাচ্ছে আপনি বলবেন বাবা আব্বু অথবা আম্মু স্কুলে যাচ্ছ ঠিক আছে যাও ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম এই যে বিদায় দেওয়ার সময় সালাম দিয়ে বিদায় দিলেন আপনার ছেলে মেয়ে সালামটা আপনার কাছ থেকে শিখে ফেললো আপনি দাদা দাদি নানা নানি আপনি আপনার নাতি নাতনিদেরকে সালাম দিবেন তাহলে দেখা যাবে তারাও আপনার কাছ থেকে সালামের শিক্ষা পেয়ে যাবে ঠিক কিনা তাহলে আমরা আমাদের ঘরের মধ্যে সালাম বাড়াবো না কমাবো বাড়িতে গিয়ে আজকে ভাবিকেও সালাম দিয়েন সালাম দিবেন তো আজকে ভাবিরা শুনছে বাড়ি থেকে না দিলে খবর আছে বলবে এই বুঝি ওয়াজ শুনে আসছো এইটাও আমল করতে পারল না হুজুর তো বলছে সালাম দিতে আবার ভাবিরাও রেডি থাকেন না আপনারাও দরজা খুলে দিয়ে আগে সালাম দিয়ে দেন কোনো অসুবিধা একবার এক লোক আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি বাড়িতে গিয়ে একবার সালাম দিছিলাম আমার বউকে কিন্তু আমি বিপদে পড়ছি বললাম কি হয়েছে ভাই কয় আমি দরজায় নক করছি আমার বউ দরজা খুলেছে আমি বললাম আসসালামু আলাইকুম আমার বিবি আমার বউ বলে কি কি সমস্যা আমাকে তুমি চিনো না না ভাব ধরছো আজকে মানে আমরা মনে করি সালাম শুধু স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায় না সালাম স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে কোনো অসুবিধা তাইলে আমাদের ঘরে আমরা সালামের পরিবেশ নিশ্চিত করতে পারবো তো বলেন ইনশা নাম্বার ফোর চার নাম্বার আনতাজালাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ আপনাদের ঘরটাকে আপনারা আল্লাহর জিকিরের ঘর বানাবেন ঘরের মধ্যে বেশি বেশি কুরআন তেলাওয়াত ঘরের মধ্যে বেশি বেশি তাসবিহ তাহলিল এরকম পরিবেশ ঘরের মধ্যে নিশ্চিত করবেন পারবেন তো ইনশাআল্লাহ অনেকের ঘরে দেখি তাবিজ লটকানো বললাম ভাই তাবিজ লটকাইছেন কেন কয় ঘরে যেন জিন ভূত শয়তান না আসতে পারে এখন ঘরের মধ্যে জিন ভূত শয়তান তাড়ানোর জন্য নবীজির আমল হলো নবীজি বলেছেন ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করো যে ঘরে সুরা বাকারা যত বেশি তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান জিন ভূত সবাই পালিয়ে যায় সুবহানাল্লাহ এই আমলটা করা যাবে তো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের পরিবারে নামাজের পরিবেশ নিশ্চিত করবেন ঘরের মধ্যে সালাত কায়েম করতে হবে কি করতে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়
হয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম আল্লাহ আকবার নিজের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন কিছু বাপ মা তো এমন আছে নিজেরাও বেনামাজি সন্তানকে আর কি নামাজি বানাবে উষ্টা খাইয়া পশ্চিম দিকেও পড়ে না এটা কেমন মানুষ আপনি যে ঈমান আপনাকে নামাজি আদায় করাতে পারে না এই ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিয়ে যেতে পারবে না একজন মানুষ ঈমান আনার পরেই তার রেসপন্সিবিলিটি হলো নামাজ 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 রাত 12টা একটা পর্যন্ত ওয়াজ শুনে যাবেন আর ফজরের নামাজ যদি কাজা করেন এই ওয়াজের কোনো দাম থাকবে নামাজ এটা হলো একজন ঈমানদারের প্রথম দায়িত্ব ঈমান আনার পরেই প্রথম কাজ হলো কি আদায় করা জোরে বলতে হবে কি আদায় করা আল্লাহর নবী বলেছেন নিজের সন্তানগুলোকে নামাজি বানাও মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সাত বছর বয়স হয়ে গেলে তাদেরকে নামাজের আদেশ দাও আর যখন দশ বছর হয়ে যায় নামাজের জন্য শাসন করো আমরা আর আমাদের সন্তানদেরকে নামাজের জন্য কি শাসন করব বরং আমরা তো মা বাপ অনেকেই বেনামাজি হয়ে বসে আছি সন্তানগুলোকে নামাজি বানান তাহলে আপনারা মারা যাওয়ার পরে এই সন্তানগুলো নেককার আউলাদ হয়ে আপনাদের জন্য দোয়া করবে এটা আপনাদের জন্য জান্নাতে যাওয়ার একটা ওয়াসিলা হয়ে যেতে নাম্বার সিক্স এরপরে ছয় নম্বর হলো আপনার সন্তানদেরকে আপনি দ্বীনী শিক্ষায় শিক্ষিত করবেন বলেন তো দেখি আপনারা জিনাইদের মানুষ আপনারা জানবার কথা আল্লাহ তাআলা প্রথমে যখন কোরআনের আয়াত নাজিল করেছেন প্রথম আয়াতটা কি মাশাআল্লাহ বলেন সবাই বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ কথা এখন বলবো বলেন তো আল্লাহ তাআলা যদি চাইতেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কি অর্থ ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন না জোরে বলতে হবে পারতেন না সমাজ ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন না রাষ্ট্র ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন না পারতেন আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার আয়াত না দিয়ে সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন শিক্ষা ব্যবস্থার আয়াত কেন জানেন কারণ শিক্ষার মাধ্যমে মানুষ আলোকিত হয় সভ্য হয় উন্নত হয় আর শিক্ষার রূপরেখাটা কেমন হবে কারিকুলাম কেমন হবে আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়তে হবে রবের নামে যাতে করে যিনি সৃষ্টি করেছেন তাকে চেনা যায় এখন পড়াশোনায় কারিকুলামে রূপরেখায় যদি দিনই শিক্ষা না থাকে তাহলে ওই পড়াশোনা করে দেখা যাবে সংশয়বাদীও হতে পারে দেখেন না কত উচ্চশিক্ষিত মানুষ ডক্টর হওয়ার পরেও উচ্চশিক্ষিত হওয়ার পরে রবকেও চেনে না কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ কি বলেন এরকম আছে না নাই ব্যাককলের ব্যাককল কয় সৃষ্টি আছে স্রষ্টা নাই ওই বেটা নাস্তিকের গায়ে যে কাপড় আছে ওই কাপড় কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে কথা বলেন না কেন আপনারা বলেন ড্রাইভার ছাড়া গাড়ি চলে পাইলট ছাড়া বিমান চলে অপারেটর ছাড়া মাইক চলে ক্যামেরাওয়ালা ছাড়া ক্যামেরা চালানো যায় তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে ক্যামেরা পার্সন ছাড়া যদি ক্যামেরা না চলে স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই সৃষ্টির পেছনে একজন মহান কারিগর আছেন না নাই আওয়াজ করে বলেন তো তিনি কে শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে রূপরেখায় যদি দিনই শিক্ষা না থাকে এই শিক্ষা ব্যবস্থা এমন কিছু শিক্ষিত মানুষ আমাদেরকে উপহার দিবে দেখা যাবে এরা শিক্ষিত হয়ে শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে কিন্তু শিক্ষা ব্যবস্থায় যদি দিন থাকে কোরআন থাকে হাদিস থাকে প্রত্যেকটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে এরা রাষ্ট্রের জন্য সমাজের জন্য জাতির জন্য অবদান রাখবে আজ দুঃখ করে বলতে হয় শিক্ষা ব্যবস্থায় সব আছে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প হবে ঘন ঘন মহামারী
বড় বড় দুর্যোগ আসবে কি কারণে আসবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না 1500 বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে মানুষ ভোগ করবে লুটপাট আরম্ভ করবে কিয়ামতের আগে তখন ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ আসবে কার তরফ থেকে দুই নাম্বার ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে তিন নম্বরে নবীজি বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন যখন মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনকে বিদায় করে দিবে তখনই মহামারী ভূমিকম্প বিভিন্ন ধরনের গজব নবীজি কয়েকটা কথা বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প দাবানল চেহারার বিকৃতি অন্যান্য হাদিসে নবীজি বলেছেন প্রাকৃতিক বিপর্যয় মহামারীর মতো গজব কিয়ামতের আগে এই রকম পাপের কারণে দিবেন কে আরো জোরে বলেন শিক্ষা ব্যবস্থা তো এমন হওয়া দরকার যে মুসলমানের সন্তানরা তারা একদিকে ভালো ইংরেজি জানবে অন্যদিকে ভালো আরবি জানবে মুসলমানের সন্তানরা সবাই কোরআন জানবে দেখেন আপনারা আপনাদের পরিবারের সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার বানান ব্যারিস্টার বানান সব কিছুর দরকার আছে তো সবাই যদি আলেম হয়ে যায় তো ডাক্তার হবে কে এসপি হবে কে সচিব হবে কে ডিসি হবে কে সব কিছুই বানাবেন কিন্তু পড়াশোনার কারিকুলামটা হবে এমন স্টার্টিংটা হবে দিনই শিক্ষা দিয়ে ছোটবেলায় যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিখায়া দিন শিখায়া ডাক্তার বানান এটা মানবতাবাদী ডাক্তার হবে আর দিন শিক্ষা বিবর্জিত এরকম অবস্থায় যদি তাকে আপনি ডাক্তার বানান এটা মানবতাবাদী নয় এটা কোষাই ডাক্তার হবে ছোটবেলায় যদি সন্তানকে দিনই শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানান এটা পরহেজগার ইঞ্জিনিয়ার হবে আর যদি ছোটবেলায় দিনই শিক্ষা না দিয়ে ইঞ্জিনিয়ার বানান এটা রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়া ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় যদি কোরআন হাদিস না শিখাইয়া এটাকে ব্যারিস্টার বানান অ্যাডভোকেট বানান ম্যাজিস্ট্রেট বানান তাহলে দেখা যাবে নিরপরাধীকে অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানিয়ে ফেলবে আর দিনই শিক্ষা দিয়ে তারপর ব্যারিস্টার বানান ম্যাজিস্ট্রেট বানান জাজ বানান উকিল বানান যাই বানান দেখবেন এটা পরহেজগার হবে তাহলে বোঝা গেল সন্তানগুলোকে সর্বপ্রথম কি দিতে হবে দিনই শিক্ষা এই যে আজকে তাদেরকে পাগড়ি দিলাম যে তিনটা ছেলেকে এদের মা বাবা হচ্ছে সৌভাগ্যবান সৌভাগ্যবতী এবার যদি এই ছেলেটা ইঞ্জিনিয়ার হয় হাফেজ ইঞ্জিনিয়ার এই ছেলেটা ডিসি হলে হাফেজ ডিসি এই ছেলেটা এসপি হলে হাফেজ এসপি আমার সমাজে আমার রাষ্ট্রকে যারা দায়িত্বশীল চেয়ারে বসে পরিচালনা করে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ডে দিনে শিক্ষা থাকতো তাহলে দায়িত্বশীল চেয়ারে বসে কেউ দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করার চিন্তাও করত না রাজনীতিবিদ কোন জনপ্রতিনিধি সে সমাজের জনগণের প্রতিনিধি হয়ে কখনো চাউল চুর গম চুর ডিম চুর এই খেতাবে ভূষিত হতো না তাহলে বোঝা গেল ওই যে পরিবার নীতির কথা বললাম প্রথমে একটা কথা বলছিলাম পরিবার ঠিক হলে সমাজ রাষ্ট্র অটোমেটিক ঠিক হয়ে যাবে মূল জায়গায় হাত দিতে হবে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় দিনই শিক্ষা আগে দিবেন অ আ ক খ এ বি সি ডি শিখবে পরে আলিফ বা তা সা নুরানি মাদ্রাসায় গিয়ে শিখবে আগে টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান শিখাই দিবে অনেকে ভাবে কোরআন যারা পড়ে এরা মনে মূর্খ কিচ্ছু জানে না কিচ্ছু জানে না হুজুরদেরকে মনে করো কিচ্ছু জানে না সামান্য কয়েকটা ইংরেজি শিক্ষা কিছু মানুষ যাদের টিভিতে টক শোতে বসলে মানে মাথায় টুপি আর জুব্বা দেখলে মনে করে এরা তেমন কিছু জানে না বেটা এটা ঠুনকা মেরে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে আমাদের মাদ্রাসার ছেলেদের মেধা ভালো শুধু কিছু মানুষ দরকার এই শিক্ষাগুলোকে আরেকটু আধুনিক আধুনিকায়নের জন্য এই যে ছেলেগুলোকে আজকে আমরা পাগড়ি দিয়েছি 30 পারা কোরআন তার সিনার ভিতরে ঢুকায় দিয়েছে কয়েকটা ফডর ফডর ইংরেজি বলেন এই দুই তিনটা বই ভালো করে পড়লে তো ইংরেজি গ্রামার ইংরেজি ভালো করে সে শিখে ফেলতে পারবে যে ছেলে 30 পারা কোরআন ভিতরে ঢুকাই ফেলছে সে আপনার কয়েক পাতা বিজ্ঞানের বই আর কয়েক পাতা ইংরেজির বই চাবাইয়া চুবাইয়া ভেতরে ঢুকাই ফেলবে এজন্য দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট হয় স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেদের সাথে কুলাইয়া উঠতে পারে না আমার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে সব সময় মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না আমি নিজেও মাদ্রাসায় পড়েছি আমার ব্যাচমেট আমার ক্লাসমেটদের মধ্যে অনেকে আছে মিনিস্ট্রিতে জব করে ডাক্তার হয়েছে এমন আছে ইঞ্জিনিয়ার হয়েছে এমন আছে আমি না হয় আলেম হয়েছি
কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন অনেক আছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কয়েকজন আগে এই তো মাসখানেক আগে আমার এক ফ্রেন্ড জানালো সে মিনিস্ট্রিতে জব পেয়েছে ডিসি হওয়ার সুযোগ আছে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড তারা পুলিশের প্রশাসনেও কাজ করছে তাহলে বোঝা গেল ছেলে মেয়েদেরকে ছোটবেলায় দিন শেখাইলে ঠকবেন না ছেলে মেয়েও ঠকবে না আপনিও ঠকবেন না পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলোকে আধুনিকায়ন করা দরকার এমন আধুনিকায়ন মানে এই না যে একেবারে সুন্নত টুন্নত সব বাদ দেওয়া আধুনিকায়ন মানে হলো পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুন্দর করা প্রযুক্তি নির্ভর পড়াশোনা করা আমরা আমাদের মাদ্রাসাগুলোকে এমনভাবে যদি পাঠদান করতে পারি যে আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে তিনটা নাম্বার ওয়ান এই শিক্ষার মাধ্যমে সে একজন দিনদার মানুষ হবে নাম্বার টু এই শিক্ষার মাধ্যমে তার কর্ম হবে কর্মমুখী শিক্ষা লাগবে নাম্বার থ্রি তিন নাম্বার হলো এই শিক্ষা সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজে লাগতে হবে এই তিনটা উদ্দেশ্য পূরণ করে আমরা পাঠদান করতে পারলে আমাদের মাদ্রাসাগুলো হয়ে যাবে আমাদের প্রত্যেক আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ মার্কাজ ঠিক কি না বলেন আমার মাদ্রাসাগুলোতে এমন পাঠদান দরকার যাতে মাদ্রাসার ছেলেরা অনর্গল আরবিতে কথা বলতে পারে আবার অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছে হার্ভার্ড ক্যামব্রিজ অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করার সকল যোগ্যতা মাদ্রাসা থেকে নিয়েই বের হওয়া লাগবে ঠিক কি না আল্লামা ইকবালের কবিতা যে হুজুররা বিভিন্ন জায়গায় পড়েন এই আল্লামা ইকবাল পশ্চিমের দেশে পড়াশোনা করেছেন তাহলে বোঝা গেল পড়াশোনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরেকটু ঢেলে সাজানো দরকার এমন এমন এমনভাবে কারিকুলাম আমরা সেট আপ করবো যাতে করে আমাদের ওই যে কয়টা কথা বলেছিলাম তিনটা এই শিক্ষার উদ্দেশ্য সে প্রথমে নিজেকে চিনবে জানবে একজন ভালো মানুষ হবে দিনদার হবে দুই নাম্বার তার শিক্ষাটা কর্মমুখী হবে যাতে তার এই শিক্ষার ফলে সে এই শিক্ষার মাধ্যমে কর্মের পথ খুঁজে পায় তিন নাম্বার হলো সমাজ এবং রাষ্ট্রের জন্য অবদান রাখবে এরকম হওয়া লাগবে এমনিতেই আমাদের আলেমোলামারা জাতির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক অবদান রাখছেন বলেন আলহামদুলিল্লাহ আরও আরও বেশি রাখার আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন এরপরে দেখেন নাম্বার সেভেন সাত নাম্বার হলো পরিবারকে পাপের উপকরণ মুক্ত রাখবেন আমাদের পরিবারগুলোতে এখন তো সব আছে আগে আগে পরিবারের টিভি কারেন্ট ইন্টারনেট ওয়াইফাই কিচ্ছু ছিল না ঝাই ঝামেলাও ছিল না এখন এগুলো পরিবারে ঢুকে গিয়েছে প্রযুক্তির যেন অপব্যবহার না হয় এর প্রতি আপনারা খেয়াল রাখবেন এরপরে আট নাম্বার হলো পরিবারের মধ্যে আপনারা অপসংস্কৃতির চর্চা হতে দিবেন না নয় নাম্বার হলো পরিবারের সকলের হক সকলে আদায় করবেন দশ নাম্বার হলো পরিবারের সকল সদস্যদের জন্য সকলে দোয়া করবেন এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আমরা আমাদের পরিবারের মধ্যে অন্তত পক্ষে পরিবারে বাস্তবায়ন করতে পারি দেখবেন প্রত্যেকের পরিবার সুন্দর হবে প্রত্যেকের ফ্যামিলিতে একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ কমিটিকে অনুরোধ জানিয়ে যাব ভবিষ্যতে আপনারা মাহফিল করবেন দশটার আগে অবশ্যই প্রধান বক্তাকে স্টেজে উঠাবেন তাহলে পরিবেশ সুন্দর থাকবে সুন্দরভাবে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো আর অনুমতি দিলে আমরা মোনাজাতে চলে যাব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا